হ্যাঁ ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম, আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার আমি চলে এলাম। খালি গায়ে প্রচণ্ড গরম হচ্ছে, প্রচণ্ড প্রচণ্ড গরম হচ্ছে, কালো লাগছে একটু। না, লাইটটা জ্বালানো কোনো কাজে এলো না, প্রচণ্ড গরম হচ্ছে। অফিস থেকে সকালে অফিস চলে গেছিলাম 9টার সময়, সাইডে কাজ ছিল। অফিস থেকে এসে তোমার হচ্ছে অফিস থেকে এসে তোমার হচ্ছে এত কষ্ট হচ্ছে রোজা করতে করতে, আর প্রচণ্ড মানে এখানে তোমার গরম যাচ্ছে 41 ডিগ্রি 42 ডিগ্রি গরম যাচ্ছে। তো এসে মুরগি খাবার ছিল না, মুরগি খাবার আনতে গিয়েছিলাম, ওখান থেকে খাবার এনে এসে দেখছি মুরগির পানি ফানি কোথায় কিচ্ছু নেই। সেখানে পানি দিলাম, খাবার দিয়ে বেরিয়ে গেছিলাম, পানি সব ছিল, এসে দেখছি পানি নেই, গরমে সব পানি খেয়ে নিয়েছে। পানি দিলাম, খাবার দিলাম, খাবারটাকে তৈরি করলাম, তৈরি করে তোমার খাবারগুলো রাখলাম, রেখে তারপরে হচ্ছে তোমার আমি চান করে আমি একটু ঘুমোতে চলে গেছিলাম। ঘুম হয়নি, খিদেও লেগেছে, আর তোমার গলাও পুরো শুকিয়ে গেছে, রোজা করছি যেহেতু। তো ওই কারণে তোমার খাওয়া মানে এখন তো খাবার টাইম হয়নি, 6টার সময় আজানের টাইম, মানে ইফতার করার টাইম। তো শুয়েছিলাম, ঘুম হয়নি, ফের উঠে এলাম, ভাবলাম ব্লগটা শুরু করে দিই। সকাল থেকে বানাবো ভেবেছিলাম, ফোনে চার্জও ছিল, কিন্তু এখন তো আমি উঠতে দেরি হয়ে গেছিলো, তারপরে আমি বেরিয়ে গেছিলাম, ওই জন্য হয়নি। চলো ফার্মে যাওয়া যাক। এটা তোমার হচ্ছে ক্যালসিয়াম ট্যাবলেট, এটা ক্যালসিয়াম ট্যাবলেট সরকার থেকে, এটা তোমার হচ্ছে গর্ভবতী মহিলাদের দেয়। তো আমার মামি তোমার প্রেগনেন্ট ছিল, তো ওনাকে খেতে দিয়েছিলো, তো আমি নিয়ে এসেছিলাম এক পাতা। তো ওটা দেখি মুরগিদের দেবো, ঠিক আছে। দেখো রোদ্দুরটা দেখো একবার, এখন বাজে 3টে, রোদ্দুর পুরো হাঁকা করছে। এদিকে প্লাস্টিক প্লাস্টিক সব খুলে দিয়েছি, এদিকেও প্লাস্টিক নামিয়ে দিয়েছি, এদিকেও খুলে দিয়েছি। টেম্পারেচারটা তবে মেনটেনে আছে, 36 ডিগ্রিতে টেম্পারেচারটা তবে আছে, মানে দেখো 36-এ তবে রয়েছে। এখন কোনো খাবার হবে না, বিকেল 5টার আগে তোদের কোনো খাবারের সিন নেই, কেন এখন যেহেতু গরম হিটেস্ট হয়ে যাবে তোদের। আর এরা খাবার পেয়েছে, কিন্তু খাবারগুলো ছড়িয়ে খালি কী করেছে, এই চ চ চ সঙ্গে চলে এসেছে, দেখো হুস 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 চ চ চ হুস হুস, দেখো খাবার ফেলে কী করেছে। এইটা মোড়ক, এইটা মোড়ক, এইটা মুরগি কি মোড়ক বয়া যাচ্ছে না, এইটা মুরগি, এইটা মুরগি, এটা মুরগি, এটা মুরগি, ওটা মোড়ক, ওটা ওটা মোড়ক কি মুরগি বয়া যাচ্ছে না। বাবা সেই লাম্বাচ্ছে, এক্ষুনি বেরিয়ে আসবো, ওদিকে খোলা। তো ভাবছি আজকের এদিকে নেটটা লাগিয়ে দেবো, এদিকে নেটটা আজকে লাগিয়ে দেবো। আজকের ম্যাডাম পড়ে যাচ্ছে, আজকের এই ম্যাডাম এর উপরে ডিম দিয়েছিল সকালবেলা। আমি তাড়াতাড়ির মধ্যে ডিম তুলে নিয়ে চলে গেছিলাম, আমি যেটা ভাবছিলাম যে এর ভিতরে ডিম দেবে না, কিন্তু ডিম এর ভিতর দিয়েছে। তো আমি এসে দেখি ডিম দিয়েছে, তো আমি ডিমটা তুলেছি, তুলে তোমার খাবার দিয়েছি, দিয়ে খাবার দিয়ে বেরিয়ে গেছি। ম্যাডামের খুব খুব ইচ্ছা ম্যাডাম বেরিয়ে খাবে, তো একটু খুলে দিই, ম্যাডাম বেরিয়ে খা, ম্যাডাম বেরিয়ে আসছে। আয় বেরিয়ে আয়, এটা ওটা পড়ে আছে, খুঁটে খা। পুরুষ ভেতরে থাক, পুরুষ বেরোলে ঝামেলা করবে। এনি পুরুষ, পুরুষ বেরোলে তোমার এর সাথে মারপিট করবে, ও বাইরে বেরিয়ে খাক, ফুটে ফুটে ও ঝামেলা করবে না। কিরে এদের হাল দেখো, সেই কোণে তো ঢুকে গিয়ে হাঁপাচ্ছে। এই দেখো লক্ষ্য হচ্ছে পিঠের পিঠের থেকে হালকা হালকা লোম বেরোচ্ছে, দাঁড়ো জুম করে টানি, দেখো ভালো করে দেখতে পাওয়া যাচ্ছে না মনে হয়, ওই দেখো হালকা হালকা পিঠের থেকে লোম মানে পালক বেরোচ্ছে।
তোকে তোকে আমার ব্লগাররা দেখবে, মানে ব্লগ যে আমার ভিডিও দেখে যারা তোকে দেখবে বলছে, তাই একটু ভিডিও করছি, ভালো করে পোস্ট দে, কামড়াবি না। আর পানি কোথায়? পানি খেয়ে নিয়েছিস? পানি সব খেয়ে নিয়েছে। বাচ্চাদের নিয়ে আয় সামনে। আহ 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 দেখো কামড়াচ্ছে, দেখো এত শয়তান, ও কামড়ানো ছাড়া আরও কাজ নেই। এটা খুলি, এটা লাগাই, এই দেখো এ ফুঁটে ফুঁটে খাচ্ছে, এ ফুঁটে ফুঁটে খাচ্ছে। ঢেলে দিয়েছি, পানি খাচ্ছে সব। ওরা দেখো বোলটাকে ভাঙবে বলে লেগেছে, একটু করছে দেখো। ওকে ছেড়ে দিয়েছি এখানে, এখানে এখানে অনেক খাবার পড়ে থাকে, একটু খুঁটে খুঁটে খাওয়াকো। আর বেরোনোর জন্য সবসময় কী করে, খাঁচার ভিতর, খাঁচার ভিতরে এখন তো থাকলে গরমটা কম লাগবে, এখানে একা একা দাঁড়িয়ে থাকবে, এই এর ভিতরে হাঁটলে এ করলে ও মোটা মানুষ, ওর একটু গরম লাগবে, খালি স্কিনটা কালো হয়ে যাচ্ছে। ডিম কটা দিয়েছে দেখি, চ 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 দুটো ডিম দিয়েছে, চ ঢোক ঢোক করছে দেখো শুধু খাবে বলে। মেন আজকের খিদে লাগার কারণ আছে, মেন আজকের আটটায় খাবার দিয়ে দিয়েছিলাম, আটটায় খেয়েছে তো এখন তোমার বিকেল কটা বেজে গেল, সেই তো আমার খিদে লেগে গেছে, লাগুক গে খিদে। এই গরমের মধ্যে খাবার দিলে দেখতে হবে, সস 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 লোম পালক পড়েছে, এই এক্ষুনি পালক খেয়ে নেবে স্যার। ফলসের কাছে ফুল চলে এসছে, এই দেখো হালকা হালকা বয়াচ্ছে দেখো ফুল, মানে জুম করে অনেকটা কাছে টানছি তো দেখো ফুল বয়াচ্ছে হালকা হালকা। ফুটে ফুটে খাচ্ছে, খাবার পড়ে আছে, ফুটে ফুটে খাচ্ছে। ভাবছি এই খাঁচার পায়েগুলো মনে হয় তোমার যত সম্ভব তোমার হচ্ছে চাকা লাগানো যাবে কি না ওটাই ভাবছি, চাকা লাগানো যাবে কি না ওটাই ভাবছি, কারণ চাকা তোমার হচ্ছে চাকা লাগিয়ে দিলে না মানে এগুলো লাগাতে মানে এই খাঁচাগুলো সরাতে খুব সুবিধা হবে, ওটাই ভাবছি খাঁচা লাগানো যাবে কি, খাঁচায় তোমার চাকা লাগানো যাবে কি না ওটাই ভাবছি। করছে দেখো আমি কথা বলছি না, আমার ঠোঁটটা শুকিয়ে যাচ্ছে, মানে পাঞ্চটা ঠোঁট শুকিয়ে যাচ্ছে, প্রচণ্ড গরম ছাদের উপরে। আর একটা জিনিস দেখানোর ছিল তোমার হচ্ছে গাছে কুল এসছে, আমাকে কালকে ওই বাচ্চা ছেলেগুলো এসেছিলো না ওরা গাছে কুল দেখাচ্ছিলো আমাকে, এই দেখো কুল, এই দেখো এখানে একটা কুল হয়েছে, এই দেখো ফুলও আছে গাছে, গাছে পুরো ফুল ভর্তি, সকালে পানি দিয়েছে এখন শুকিয়ে গেছে, তাহলে গরমটা কেমন ভাবো, সব এগুলো সকালে পানি দেওয়া, সব সব সকালে পানি দেওয়া, সব শুকিয়ে গেছে। আরেকজনকে দেখো সেই দূরে রয়েছে, খেয়ে শুয়ে পড়েছে, খেয়ে শুয়ে পড়েছে, গাজর খেয়ে শুয়ে পড়েছে, ডিস্টার্ব করবো না। ভাবছি এদের পানিটা চেঞ্জ করে দিই, পানিটা চেঞ্জ, সকালে এতে তোমার ক্যালসিয়াম পানি দিয়েছিলাম, পানিটা একটু চেঞ্জ করে দিই, পানি দিয়ে পানি চেঞ্জ করে নতুন পানি দিয়ে দিয়েছি, ওদিকে খাচ্ছে। এদের খাবার দিলে তোমার সঙ্গে সঙ্গে আঁচড়ে সব খাবারগুলো ফেলে দেবে, সঙ্গে সঙ্গে আঁচড়ে। আমি এবার রেডি হইনি, ছাট করে নামাজ পড়তে হবে, মুরগিদের খাবার দিতে সাড়ে চারটে বেজে গেছে, যাই তার আগের দিয়ে ওপরে এসে দাঁড়িয়ে আছে, তো চলো দেখা যাক ছাট করে, চলো একদম রেডি।
ঝাঁকা ঝাঁক তাকা তাক, চলো দেরি হয়ে গেছে, মুরগিদের খাবার দেওয়া যাক। এই তোরা কি করছিস? এইটা ওপরটা পড়ে ফেলে। কোনটা? এই তো এইটা খেয়েছিস? না ঠিকটাছে, খেয়ে দে। হ্যাঁ খেয়ে দে, অনেক খাওয়াছো। কাঁচা কি বড় বড় হয়ে গেছে, লেবু বড় হয়ে গেলি তাহলে। আর গরমের সময় কুল হয় তো মোমো যা ফাটা, কুল হয় তো গরমের সময়। কি জানি আমি, জানি কুল হয় কিনা, কুলের সময় ফুল এসছে তো। ভিডিও বানাবে নাকি? হ্যাঁ ভিডিও চলছে। এই খাবারটা তোমার বাঁচা খাবার ছিল কাল, মানে আগের খাবার। তো এই খাবারটা আগে দিয়ে দেবো। তুই করছে দাও, চল 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 চল, দিতে পারছি না। দিয়ে দিয়েছি, আর ডিমগুলো বের করে নেবো। আমার বউ, আমার বউ কোত্থেকে এলো? আমার বউ কোত্থেকে লাগে সেটা বল তুই। হ্যাঁ কে আমার বউ? কে তুই? আমার বউ জানিস না, আবার বলছিস বউয়ের নাম জানিস, বল কে তালি বউ, কে বউ কে? হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে, তোদের বলার বক্তব্য। আমার বিয়ে হয়নি তো কাল, তুই বলছিস বিয়ে হয়ে গেছে। এই খাবারটা আজকে বানিয়েছি, ভুট্টা দানা মিশিয়ে দিয়েছি, আর এতে চিলেট পাউডার আছে, চিলেট পাউডার আর মেস দিয়েছে, দেখি খাইয়ে। কোটোটা, কোটোটা তোমার এর ভেতর ঢুকিয়ে দিয়েছি। দরজাটা খোল দেখি, দরজাটা খোল, এই নিচে টোটা ওটা খুলেছি বাবা, একটু সব খুলছি দরজা। এই সর এই সরে উঠে, এর এর ভিতরে ঢুকিয়ে দে, এর ভিতরে নিচে রাখিস, নোংরা নিচে রাখিস। নোংরা তুলিস না, হ্যাঁ ও মরে গেছে, হিট স্ট্রোক হয়ে মরে গেছে। সব ছড়িয়ে দেবো সব, ওই 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 কাল থেকে জায়গা বের দেবো, বাচ্চাগুলোর একটু খাওয়া হয় না। তো সূর্য ডুবতেই চলেছে। তো ফ্রেন্ড ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলে একদম ভিউ আসছে না, তো একটু ভিডিওগুলো শেয়ার করলে ভালো হতো। তো দেখা হবে নেক্সট ভিডিও।